And if they really feel that they have performed better achievement over the last 4.5 years or 5 years, তাহলে তো তাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই। ক্যাটেগরি গভর্নমেন্টকে দিয়ে, গভর্নমেন্টকে দিয়ে জনগণের উপরে দিয়ে দেখ। আপনার মাধ্যমে আরেকটা জিনিস আমি বলে দিই, সরি ফয়সল ভাই, আজকে যেহেতু আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিবস, আমি যেহেতু আপনার এখানে কথা দিয়েছিলাম আমি আসতে পারিনি, আই ওয়াজ সাপোজ টু বি দেয়ার টু অ্যাটেন্ড অ্যান্ড সেলিব্রেট, তা আমি আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার নেত্রী জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন ওনাকে হায়াত দরাজ করেন, ন্যাক হায়াত দেন এবং দেশ এবং মানুষের জন্য যেন সেবা করে যেতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ ওনাকে দেন, সেই দোয়া কামনা করি। মুকবির ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার উনি বলেছেন যে আমি সংকটের কথা বলেছি, কিন্তু কি সংকট এটা স্পেসিফাই করে নেই। সংকট আমি যেটা মিন করতেছি যে এটা মানে সারা দেশের মানুষই জানে যে আজকের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে উনার অধীনেই নির্বাচন হবে আগামীতে, আর নির্বাচনের আর হয়তো 4 থেকে 6 মাস বাকি, নির্বাচন হতেই হবে। অন্যদিকে আপনার বিএনপি সহ 18 দলীয় জোট ওরা বলতেছে যে না, বর্তমান সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, এবং নির্বাচনে যাব না এবং নির্বাচন করতেও দেব না। সুতরাং যে এই যে স্বাভাবিক প্রক্রিয়া যদি অব্যাহত থাকতো, সংকট যদি, এইটাই তো একটা মহা মহাসংকট যে একদল বলতেছে যে অ্যাট এনি কস্ট আমরা নির্বাচন করব, আর আরেক দল বা আরেক জোট বলতেছে এনি কস্ট আমরা এটাকে ঠেকাবো। এই যে একটা সংঘাতময় পরিস্থিতি, দ্যাট ইজ দ্য সংকট, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে উন্নয়নের কথা যেগুলো বলা হচ্ছে আর কি, এইটা আমার মনে হয়, এইটা আমার মুখ দিয়ে বললেও আপনার শোভা পায় না। এটা যেহেতু আপনার 16 কোটি মানুষ জানে, প্রবাসে যারা আছে সবাই জানে, যে যদি আপনার উন্নয়ন যদি মনে করেন সাধারণ মানুষের হতো আর কি, তাহলে তো কোনো প্রশ্নই ছিল না। উন্নয়ন খাদের হচ্ছে, দলীয় ক্যাডারদের হচ্ছে, দলীয় আনুগত্য যাদের তাদের হচ্ছে, দলীয় নেতাকর্মীদের হচ্ছে। আপনি যদি দেখেন যে দল যখন ক্ষমতায় যায় আর কি, আমি মানে আওয়ামী লীগের কথা বলতেছি না বা বিএনপির কথা বলতেছি না, যে দল যখন ক্ষমতায় যায় দেখবেন আপনার ক্ষমতায় থাকাকালীন তাদের নেতাকর্মীরা আপনার বিদেশে টাকা পাঠিয়ে অসংখ্য, আমিও জানি এগুলো আপনিও জানেন আমরা সবাই জানি, অসংখ্য বাড়িঘর আপনার লন্ডনে কিনতেছে, আমেরিকাতে কিনতেছে, মালয়েশিয়াতে দেখছেন গতদিন আপনার, আমি যে আমার কাছে নিউজ আছে এটা আমি এখনও দেখাতে পারবো, 35,000 কোটি টাকা পাচার হয়েছে এই বিগত কয়েক বৎসরে, 35,000 কোটি টাকা মালয়েশিয়াতে সেকেন্ড হোমের সুবিধা নিয়ে আর কি। এবং আপনি দেখেন আজকে একটা জিনিস, যে আপনি যদি আজ থেকে 20-25 বৎসর আগে দেখেন আর কি, মানে দেখবেন যে যাদের আপনার মনে করেন সাধারণ একটা আপনার বাসার জায়গা ছিল না, বাসা ছিল না, আজকে আপনার দেখবেন তাদের বাড়ি রাজনীতি করেন, উনার বাড়ি কোথায়, উনার বাড়ি গুলশানে, উনার বাড়ি কোথায়, বাড়ি দাঁড়ায়। আগে যে লোককে আমরা দেখেছি আপনার রিক্সা ছড়তে পারতেছে না, সেই লোক ফাজারও গাড়ি চলতেছে। তো সুতরাং উন্নয়ন হয়েছে ঠিকই, আমি বলবো যে মানে সাধারণ মানুষের উন্নতি না হয়ে নেতা কর্মী বা দলীয় স্থান বলেন তাদের যে আঙ্গুল ফুলে বটগাছ হয়। এক্স্যাক্টলি, ধন্যবাদ ভাই। হেলাল ভাই, আপনি কি বলতে চাচ্ছেন বলেন? আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে যদি হয় তা আমি দর্শক যারা আছেন তাদেরকে, আর স্পেশালি বার্মিংহামের আমার বাঙালি কমিউনিটির কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে খুব উৎসাহ দিয়েছেন। কয়েকজন আমার দলীয়ভাবে বা হোক যে সার্বিকভাবে সবাই বলছেন ঠিক আছে আপনি যান, কথা বলে জানি না কতটুকু বলতে পেরেছি বা কতটুকু ভালো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে এইরকম সংকটময় মুহূর্তে একমাত্র জাতীয় পার্টি পারে বাংলাদেশকে সঠিক দিক নির্দেশনা এবং পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সঠিক সিদ্ধান্তে এর উত্তরণ ঘটাইতে পারে। আর এজন্য আমি আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘায়ু কামনা করছি এবং তার উত্তরোত্তর তার যা যে সমৃদ্ধি, যে সমৃদ্ধি রাজনৈতিক যে ওনার যে প্রজ্ঞা আছে এবং বৈদেশিক যে ফরেন পলিসির যেগুলো নীতিমালা ওনার কাছে যেগুলো আছে যেগুলো আগেও করছিলেন, এবং আমি আশা করব ভবিষ্যতে বাংলাদেশের জনগণ এবং এই দেশের জনগণ আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ পল্লীবন্ধু এরশাদের বিগত 9 বছরের যে
দেশ শাসনের পদ্ধতি এবং পরবর্তী যে গণতন্ত্র, গণতন্ত্র বলেন একটা লেভেলে ছিল গেঞ্জিতে যে সম্পূর্ণ উলের তৈরি, কিন্তু গেঞ্জিটা ছিল আপনার কটনের আর ওই লেভেলটা ছিল উলের। তো এই যে গণতন্ত্রটা, এটা লেখায় ওই লেভেলের মতো উলের মধ্যে আছে, যে গণতন্ত্র তৈরি করেছিল টলেমি আজ থেকে 5,000 বছর আগে, ওই লেখি তো দেখতেই পারি নাই ইয়ে থেকে, গ্রিক থেকে, সেই টলেমি বা প্লেটো যারা দেশ চালানোর সিস্টেম দিয়েছিল, পরবর্তীতে সংস্কার করে আব্রাহাম লিঙ্কন যেটা বলছিলেন, এই ভদ্রলোক যদি এইগুলো দেখতেন আমাদের দেশে যে গণতান্ত্রিক নেতৃবর্গরা যা করতেছেন, তাইলে গণতন্ত্র আর তারা নাম জীবনেও নিত। হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ভাই, আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে, আপনার শেষ বক্তব্য আজকে। আমি আমাদের দর্শকের সবাইকে এই আশ্বস্ত করতে চাচ্ছি, আওয়ামী লীগের অধীনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আগামী নির্বাচন হবে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। 5টি সিটি কর্পোরেশন সহ বিভিন্ন কর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে, এবং একটা কথা জোর দিয়ে বলতে চাচ্ছি, এবং আজ 15ই আগস্ট জাতির জনককে স্মরণ করে বলতে চাচ্ছি, আওয়ামী লীগের 60 বছরের ইতিহাসে কোনো কারচুপির নির্বাচনের নজির নেই, কারচুপির নির্বাচন হবে না, এবং কারচুপির নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়ও যাবেন না। আমি আশা করি বিএনপি নেত্রী, তিনিও নির্বাচনে আসবেন, এস সাহেব সাহেব তো আসবেনই নির্বাচনে, কামাল হোসেন সাহেবরা নির্বাচনে আসবেন, আইসা জনপ্রিয়তা প্রমাণ করবেন, এবং এই আশ্বাস ও বিশ্বাস দিয়ে এবং আজকে শোক দিবসে সকলকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু আত্মার মারফত কামনা করে বিদায় নিচ্ছি। আমার একটা কথা শুনুন, আমার একটা কথা একটা সেকেন্ডে বলবো, যে আমি যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যদি আমেরিকার গণতন্ত্র সুসংহত থাকে, আমার প্রচুর আবেদন দুই এই কারণে যারা আছেন আওয়ামী লীগ বিএনপি এবং দেশের, এবং এই দেশের একবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেন আপনারা, আপনাদের দুর্নীতিকে নিয়ে আসেন আর আমার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে দেন, আর আপনারা রেজাল্ট দেখেন, এটা আরেকদিন বিতর্ক হবে, আমরা এ নিয়ে আরেকদিন কথা বলবো। লস্কর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হেলাল ভাই, আপনি বার্মিংহাম থেকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা। এবং কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে, আপনাকে অনেক ধন্যবাদ যারা দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এবং অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমরা 4 জন নেতার সাথে কথা বলেছি, এবং তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন, এবং কেউই দলের বাইরে বেরিয়ে আসতে পারেননি। এবং শেষ বক্তব্যটি যেটি দিয়েছেন লস্কর ভাই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে, আর বিএনপি বলছে যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তার মানে হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে দেশে সংঘাত হবে, সংঘর্ষ হবে, এবং সেখানে প্রচুর রক্তক্ষরণ হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মানুষ মারা যাবে, এবং তারপরে দেখা যাবে যে আবার সেই 1-11, হয়তো double 1-11 হিসাবে দেখা দিয়ে আবার বাংলাদেশের বাগ্য আকাশে দেখবেন হয়তো আরেকটি 1-11 সৃষ্টি হয়েছে এবং দেশ পিছনের দিকে যাচ্ছে। এই দুই দলের কারণে যদি বারবার দেশে 1-11 সৃষ্টি হয়, তাহলে কে দায়ী থাকবে? প্রিয় দর্শক, আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।